প্রথমে আমি ডেস্কটপ থেকে একটি ছবি সিলেক্ট করলাম, সেই ছবিটি আমি আমার ফটোশপে ওপেন করলাম। ওপেন করার পরে কন্ট্রোল এম দিয়ে লাইট করা হলো। কন্ট্রোল এম দিয়ে লাইট করার পরে আমি লাইট করলাম, লেভেলে গিয়ে লাইট করলাম। লাইট করার পরে এখান থেকে আবার কালার ব্যালেন্সে গিয়ে আমি কালার দিলাম। কালারটা অ্যাট ফার্স্ট আমি একটু ইয়েলো দিলাম, তারপরে ক্যানভাসে গিয়ে আমি আবার একটু লাইট করলাম। লাইটটা করার পর আমি এটাকে আবার নতুনভাবে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, ব্লু ব্যাকগ্রাউন্ড। তারপর আমি কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল এক্স এবং কন্ট্রোল ভি দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা কাটলাম। আচ্ছা, তারপর আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি পুরো বডিটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা কাটবো। এখন ব্যাকগ্রাউন্ডটা কাটার জন্য আমি এখন ব্যাকগ্রাউন্ডটা কাটবো, সিলেক্ট করতেছি। তারপর আমি এটাকে উল্টিয়ে দিলাম রাইট বাটনে চাপ দিয়ে। তারপর ফেদার দিলাম 1% ফেদার দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা কেটে দিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ড আসলে অনেকভাবে কাটা যায়। আমি এই প্রসেসে ব্যাকগ্রাউন্ডটা কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আমি এই চুলগুলো, উড়ন্ত চুলগুলো রাখার জন্য একটু এডিট করে দিচ্ছি স্মুথ কুল টুল দিয়ে। আচ্ছা, তারপর আমি ব্রাশ টুল দিয়ে ছবিটাকে একটু ফ্রেশ করার চেষ্টা করতেছি ব্রাশ টুল দিয়ে। সেখানে আমি 17% দিয়ে এডিট করতেছি। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ব্রাশ টুল দিয়ে কাজ হচ্ছে। ফেসটা আগের যেদিকে যেদিকে কালারটা স্মুথ ছিল না সেদিক দিয়ে কালার দিচ্ছি, এবং ব্রাশ দিয়ে আমি ঘষে এটাকে লেবেল করে দিচ্ছি। খুব বেশি ব্রাশ করা যাবে না, তাহলে আবার ছবির ডিস্টেন্সটা নষ্ট হয়ে যায়। খুবই সামান্য পরিমাণে ব্রাশ ইউজ করতে হয়। তারপরও এই ছবিটাতে একটু বেশি ওভার ব্রাশ টুল ইউজ করা হয়ে গেল। দেখা যাক কতটুকু সুন্দর করা যায়। কন্ট্রোল প্লাস দিয়ে আমি জুম করলাম এবং কন্ট্রোল মাইনাস দিয়ে আমি জুম ইন আউট দুটি করলাম। তারপর আমি ক্যানভাসে গিয়ে লাইট করলাম। লাইট করার পর আবার এটাকে জুম করলাম, জুম করে একটা লেভেলে নিয়ে আসলাম। এখন আমি মেন লেয়ারে চলে গেলাম, সেখান থেকে আবার লাইট করলাম। তারপর ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডিপ করে দিলাম, সেভ করে ফেললাম। আমার এই ছবিটা এখন সেভ হয়ে গেছে। মোটামুটি ছবির
যে মূল কাজ সেটা শেষ হয়ে গেছে। আমি এখন ক্রপে যাব, ক্রপে গিয়ে ছবিটাকে 4R সাইজে আমি ক্রপ করে ফেলবো। যেহেতু এই ছবিটা 4R প্রিন্ট হবে, সেজন্য আমি 4R সাইজ করে ক্রপ করে দিচ্ছি। চুলের লেভেলটা আমি ঠিক করে নিলাম এবং মুখে কিছু হালকা এডিট করে নিলাম। মুখটাকে একটু হালকা এডিট করে নিলাম। এই ছবিটা একটা ফেসটুনে ইউজ হবে, এই জন্য এই ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে একটা নর্মাল একটা ক্যামেরায় তোলা ছবি কীভাবে ফেসটুনে জন্য উপযোগী একটা ছবি করা যায়। আমি ব্রাশ টুল দিয়ে একটু কাজ করে নিতেছি, ক্লোন স্মুথ টুল দিয়ে। মোটামুটি সব দিক দিয়া কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তার পোশাকে একটু কালার দিলাম, তারপর আমি আবার এটাকে সেভ করে ফেললাম। এটাকে সেভ করে একদম জিপিজি ফরম্যাটে সেভ করে দিলাম। বাস মোটামুটি হয়ে গেল আমার আজকের এই খুবই অল্প সময়ে একটি টিউটোরিয়াল। নেক্সট আমি আর একটা ছবি নিলাম, এই ছবিটাতে আমি দেখাবো কীভাবে ছবিটাতে খুব অল্প সময়ে ব্যাকগ্রাউন্ড কেটে এটাকে আরও সুন্দর এবং আকর্ষণীয় করা যায়। আমি প্রথমে এটাকে কালার দিলাম, লাইট করলাম, কালার দিলাম, কন্ট্রোল বি দিয়ে কালার দিলাম। কালারটা দেওয়ার পরে আমি এখন এটাকে ব্রাশ টুল দিয়ে একটু হালকা ফেসটাকে একটু কাজ করব। খুবই অল্প সময়ে কীভাবে দ্রুতভাবে কাজটা করা যায় এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। হালকা, একদমই হালকাভাবে পার্সেন্টেজটা কমিয়ে ব্রাশ করতে হবে। এখন আমি চোখের কাজটা করতেছি। চোখের কাজটা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নাকি চোখের লেভেলটা ঠিক থাকে। মোটামুটি ফেসের কাজ হয়ে গেছে, আমি এটা সেভ করে ফেললাম। এখন আমি এটাকে কালার দিব, খুবই সিম্পললি একটা কালার দিব। সেই কালারের মাধ্যমে ছবিটাকে আরও গর্জিয়াস লাগবে। আমি এটাকে 4R সাইজ করে ফেললাম ক্রপ টুলের মাধ্যমে। 4R সাইজ করার পর আমি এখন এটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে একটা এক্সট্রা একটা এফেক্ট দিব। আমি আমার কালার থেকে এটাকে আমি এটা একটা এক্সট্রা কালার দিচ্ছি। খুব সহজেই কীভাবে কালারটা দেখা গেল। আমি এখানে কয়েকটা কালার ইউজ করেছি, রেড কালার এবং ব্লু কালার, এবং ব্রাশ টুল দিয়ে আমি সাইড দিয়ে জাস্ট খালি এই কালারটা সিলেক্ট করে দিলাম। খুবই হালকাভাবে কালারটা দিতে হবে এবং যা খেয়াল রাখতে হবে যাতে নাকি ফেসে বা চুলের মধ্যে কোনো রকম কালারটা না আসে। দেখেন বন্ধুরা, খুব সহজেই কালারটা কত সুন্দর হয়ে গেল এবং খুবই ইজিলি ছবিটা কীভাবে এত গর্জিয়াস হয়ে গেল। মাত্র 2-3 মিনিটের মধ্যেই খুব সহজেই এইভাবে আপনারা কাজ করে নিতে পারেন।